আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি সুস্মিতা খানম, ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি সহকারী শিক্ষিকা। আজকে আমি এসেছি প্লে শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে, বর্ণ শিখাবো। আজকে আমি প্লে শ্রেণীর বর্ণ শিখাবো। আজকে রি এ, রি এ, আজকে আমরা এই দুটো বর্ণ শিখবো, ঠিক আছে? রি এ, দেখো আমি এখানে লিখছি রি এ, আমি কিন্তু এখানে লিখিনি, আমি কিন্তু এক ঘর ছেড়ে লিখছি। আমি আগেই বলছি যে বাংলা লেখা এক ঘর ছেড়ে ছেড়ে লিখতে হয়। এই যে দেখো আমি এখানে রি লিখছি, এবং এই যে এই যে ঘরটা আছে সেই এই ঘরের মধ্যে লেখা সম্পূর্ণ করতে হবে, নিচের এই ঘরে আসা যাবে না, ঠিক আছে? এই ঘরের মধ্যে দেখো আমি রি লিখছি, এক ঘর ফাঁকা রেখে এ লিখছি, আমি আমার লেখা কিন্তু নিচের ঘরে আসেনি। তাহলে আমরা সবাই এক ঘর ছেড়ে ছেড়ে লিখবো রি এ, এবং দেখবো যে লেখাটি যেন পরের লাইনে না আসে, ঠিক আছে? আজকে কি শিখালাম? রি এ। আচ্ছা, তাহলে আমরা একটু ছন্দ করে বলি যে আমরা রিতে পড়বো, ঋষির বাক্য পালন করব, রিতে ঋষির বাক্য পালন করব, আর এ থেকে হচ্ছে এতিম, এতিমদের দয়া করব, ঋষির বাক্য পালন করব, এতিমদের দয়া করব। তাহলে কি বোঝা গেছে? আজকের পড়া হচ্ছে রি এ, এবং বাংলা লেখা এক ঘর ছেড়ে ছেড়ে আমরা লিখব। আচ্ছা, সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, লিখবে, পড়ার থেকে বেশি বেশি করে লিখবে, কারণ লেখাটাই বেশি সুন্দর হতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে করোনাকালীন সময়ে, বিনা কারণে কেউ বাসা থেকে বের হবে না। আমার নাম্বার সকলের কাছে দেওয়া আছে, কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।